আসসালামু আলাইকুম, আমি সেলিম মুন্না, মুন্না এলইডি টিভি সার্ভিস সেন্টার থেকে বলছি। এখানে ইলেকট্রনিক্স সব কিছুই মেরামত করা হয়, টেলিভিশন, এলসিডি, এলইডি, প্লাজমা, রিসিভার, এইচডিসিভার, অ্যান্ড্রয়েড রিসিভার। দেখেন, এটা হচ্ছে বি আউট রিসিভার, অ্যান্ড্রয়েড রিসিভার, না ডিশে কেবলে চলবে, ইন্টারনেটে অনলাইনগুলো চলবে, ইউটিউব চলবে, সব চলবে। এটা সমস্যাটা হইতেছে, দেখেন চলতেছে, কিন্তু টিভি যে কেবল ডিশ কেবল আছে, ডিশ কেবলে কোনো চ্যানেল চলে না, সিগন্যাল আসে না। দেখেন সিগন্যাল নাই, সিগন্যাল জিরো, জিরো কোয়ালিটি, জিরো। তো দেখেন মেনু প্রোগ্রাম ঢুকলাম, তারপরে স্যাটেলাইট, ম্যানুয়াল সিগন্যাল। দেখেন সব ঠিক আছে, ফ্রিকোয়েন্সি, কিন্তু সিগন্যাল নাই, জিরো জিরো কেবল লাগানো আছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি একটা সিগন্যালের সমস্যা কীভাবে মেরামত করা হয়। দেখেন এখানে ভার্টিক্যাল, সব রিসিভারের মধ্যে ভার্টিক্যাল হরিজন্টাল আছে, এই যে ভার্টিক্যাল হরিজন্টাল, যখন ভার্টিক্যালে রাখুন, ভার্টিক্যালে রাখলে এখানে আপনার সিগন্যাল ভোল্টেজ আউট করবে, ভার্টিক্যালে 14 ভোল্ট, কিন্তু কোনো ভোল্টেজ নাই, জিরো জিরো। এলএনবি যে পোর্ট আছে, ইনপুট আছে এখানে। তারপরে হরিজন্টাল, হরিজন্টাল করার পরে এখানে কোনো সিগন্যাল নাই, জিরো জিরো। ভিতরে সমস্যা আছে, ভিতরে হয়তো এলএনবি আইসি আছে, সিগন্যাল আইসি আছে, যে কোনো একটা সমস্যা হতে পারে। আপনাদেরকে চেক করে বোঝাচ্ছি বা দেখাচ্ছি কি সমস্যাটা। দেখেন বন্ধুরা, এখানে 12 ভোল্ট ইন করলাম, 12 ভোল্ট ইন করার পরে এখানে এই যে 12 ভোল্ট আসতেছে, এদিকে আইসা, এদিকে সিস্টেম ভোল্ট 3.3 ভোল্ট, ঠিক আছে। এটা হচ্ছে এলএনবি সিগন্যাল ফাংশন, এই যে এই জায়গাটা, এটার ভিতরে চ্যানেল বক্স, চ্যানেল বক্সের ভিতরে আইসি আছে, এটা হচ্ছে আইসি, আর এটা হচ্ছে এলএনবি, যে ভোল্টেজ দিতেছে এলএনবির মধ্যে, ভোল্টেজ 14 ভোল্ট ও 18 ভোল্ট, এই ভোল্টেজ আইসি, এটা এটার ভিতরে চ্যানেল বক্স আইসি। দেখেন কি সমস্যা, যেখানে 12 ভোল্ট ইন হইতেছে, এখানে ইন হইতেছে এলএনবি আইসির ভিতরে 12 ভোল্ট, দেখেন ইন হইতেছে, কিন্তু আউটপুট কোনো ভোল্টেজ নাই। আউটপুট ভোল্টেজ আপনার এ আইসি খারাপ হইলে হইতে পারে, চ্যানেল বক্স আইসি আছে ভিতরে, চ্যানেল বক্স আইসি, চ্যানেল বক্স আইসি। দেখেন জুম করো, জুম করে আইসিটা দেখাও, এই যে চ্যানেল বক্স আইসি, এটা হচ্ছে এলএনবি আইসি, এলএনবি আইসিটা হচ্ছে যে 05K, আর চ্যানেল বক্স আইসিটার নাম্বার হইতেছে M88R। এ দুইটা আইসির কারণে, সিস্টেমের কারণে সিগন্যাল আসতেছে, চ্যানেল আসে, ভোল্টেজ আসে এখানে, এলএনবি ইনপুট ভোল্টেজ যেটা, এখানে এলএনবি ইনপুট কোনো ভোল্টেজ নাই, দেখেন জিরো জিরো, 12 ভোল্ট ইন হইতেছে ঠিকই, 12 ভোল্ট ইন হয়ে এই আইসিটা রেগুলেশন করে সেটা 14 ভোল্ট দেবে, 18 ভোল্ট দেবে, কিন্তু এখানে কোনো ভোল্টেজ নাই। তো একটা জিনিস হচ্ছে, যদি এই আইসি থেকে হয় তাহলে আপনি বুঝবেন, এখানে সিগন্যাল অন করার ভোল্টেজ ঢুকে এই সিক্স পিন আইসির ভিতরে, সিক্স পিন আইসির ভিতরে এই যে 4 নম্বর পিন, 5 নম্বর পিনের মধ্যে ভোল্টেজ ঢুকবে, সিগন্যাল অন ভোল্টেজ, সিগন্যাল অন ভোল্টেজ ঢোকার পরে এ সিগন্যাল এখান থেকে 14 ভোল্ট বাটি গেলে অরিজিনাল 18 ভোল্ট এটা আউট করবে, আউট করবে এদিকে, কিন্তু এখন দেখেন এই সিগন্যাল অন ভোল্টেজ হইতেছে কিনা। দেখেন সিগন্যাল অন ভোল্টেজ থাকার কথা এখানে 2 ভোল্ট, কিন্তু এখানে কোনো ভোল্টেজ 35, বাস আধা ভোল্ট বলতে পারে। এরপর এটা 4 পিন এটা, আর 5 পিনে থাকার কথা আপনার এই 3.3 ভোল্ট, 0 ভোল্ট, এটা ভোল্টেজ নাই, তার মানে এই আইসি ঠিক আছে, এই চ্যানেল বক্স আইসির সমস্যা। এই চ্যানেল বক্স আইসি আপনাদেরকে চেঞ্জ করে দেখাচ্ছি, ঠিক আছে। দেখেন হট গান নিয়ে এখানে হিট দিবেন, হিট দিয়া আস্তে আস্তে, দেখেন উপরটা নিচ্ছি, এটা আইসি,
সিগন্যাল আইসি, নতুন আরেকটা আইসি নিছি, এখানে বসাচ্ছি। একটু প্যাস্ট দিয়ে দিবেন, প্যাস্ট একটু ভালো থাকে আর কি বোর্ডটা। দেখেন হটগান দিয়ে আস্তে আস্তে আইসিটা আবার সেন্টার মতো বসাই নিবে। দেখেন এটা চারদিকে কিন্তু পিন আছে, এটা সিস্টেম চ্যানেল বক্স আইসি, চারদিকে তো পিন আছে, যেন কোনো সমস্যা না হয় পিনগুলো দেখে নেবেন। এই যে ভোল্টেজ, এই যে এখানে 13 ভোল্ট, 13.5 ভোল্ট, 14 ভোল্টই আসতেছে দেখছেন। আর যে এখানে 3.3 ভোল্ট আসতেছে, 3 ভোল্ট আসলে যে অন ভোল্টেজ, এই আইসি থেকে যে এখানে আইসি আছে, এই আইসি থেকে এখানে ভোল্টেজ আসছে অন ভোল্টেজ। এই 6 পিন আইসির মধ্যে, এই এখানে চ্যানেল বক্স আইসি 6 পিন আইসি ভোল্টেজ দিতেছে, দেওয়ার পরে অন ভোল্টেজ হইলে এখানে ভার্টিক্যাল হরিজন্টাল আউট করবে। এই যে দেখেন ভোল্টেজ ঠিক আছে, ভোল্টেজ ঠিক আছে 13 ভোল্ট। এখানে রিসিভার টিভিতে লাগাইতেছি, তারপর দেখেন যে এখানে 12 ভোল্ট নিতেছে। দেখেন টিভিতে লাগাই, লাগানোর পরে পুরান আইসিটা নতুন আছে, এখানে দিচ্ছি এখন চেক করি। দেখেন গ্রাউন্ডে লাগাইলাম ভোল্টেজ মিটার, যে মেনু প্রোগ্রামে গেলাম স্যাটেলাইট, পিন নাম্বার 00, ওকে, ম্যানুয়ালি চার্জ। এই যে দেখেন হরিজন্টাল, এই যে সিগন্যাল, এই যে দেখেন এখানে হরিজন্টাল ভোল্টেজ, দেখেন 18 ভোল্ট, হরিজন্টাল ভোল্টেজ 18 ভোল্ট। নিচে আসা ভার্টিক্যাল করলাম, দেখেন ভার্টিক্যাল 13, 13.5, 14 ভোল্ট। ওকে ঠিক আছে, সব ভোল্টেজ চেক করে আপনার ছবি আসবে ইনশাল্লাহ। তো দেখছেন তো কিভাবে মেরামত করা হয়, সিগন্যালের সমস্যা, এটা দেখা দেখেছে আপনাদেরকে, এটা হচ্ছে সিগন্যালের সমস্যা। বিআউট অ্যান্ড্রয়েড রিসিভার, বিআউট সিগন্যাল, এটা আপনার ডিশ চ্যানেলও চলবে, অ্যান্ড্রয়েডও চলবে, ইন্টারনেটও চলবে, ইউটিউব অ্যান্ড্রয়েড সবগুলো চলবে এটার মধ্যে। আপনাকে যে এটা আপনাদেরকে দেখাইছে এখন, এটা হচ্ছে সিগন্যালের সমস্যা হলে কাজটা করবেন। এইটা হচ্ছে সিগন্যাল ফাংশন, এখানে এটা সিস্টেম আইসি, র্যাম সবগুলো এটার মধ্যে আছে, যেটা যে সমস্যা এটা দেখে নেবেন ঠিক আছে। আর আমার নতুন চ্যানেলে আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যে কোনো ইলেকট্রনিক্স সমস্যায় জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই।